হ্যালো গাইস আপনি যদি ফিউচার ট্রেডিং বা স্ক্যালপিং করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনি অবশ্যই দেখুন কারণ আজকের ভিডিওটাতে ফিউচার ট্রেডিং বা স্ক্যালপিং ট্রেডিংয়ের একটা টেকনিক দেখানো হবে এই মেথডটাকে ইউজ করে কীভাবে আপনি ফিউচার ট্রেডিং বা স্ক্যালপিংয়ে অংশগ্রহণ করে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে একবার জয়েন হয়ে দেখুন এখানে কিন্তু মানে প্রতিনিয়ত ফিউচার কল প্রিমিয়াম কল যেগুলো ফ্রিতে দেওয়া হয় ফ্রি গ্রুপে চাইলে আপনারা প্রিমিয়ামও জয়েন করতে পারেন চলুন ভিডিওটা শুরু করি আর ভিডিও শুরু করার আগে ভিডিওটার একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই রিস্কি মার্কেট এখানে আপনার লাভও হতে পারে লসও হতে পারে তাই নিজের রিস্কে এই মার্কেটে প্রবেশ করুন আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসারও নই আর কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস প্রদান করে না আমি যা কিছু দিই সমস্ত কিছুই শুধুমাত্র লার্নিং পারপাসের জন্য তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন এই টেকনিকটা ইউজ করার জন্য আপনাকে প্রথমে আপনার কাছে ট্রেডিং ভিউয়ের যে অ্যাপস সেটা থাকতে হবে না হলে আপনি যে ট্রেডিং ভিউয়ের ওয়েবসাইট থেকে এটা করতে পারেন তো প্রথমে যখন আপনি ট্রেডিং ভিউ খুলবেন তখন এরকম চলে আসবে চলে আসার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনাকে সার্চ করতে হবে কয়েন যে কয়েনটার উপর আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে চাইছেন ঠিক আছে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিকেটার এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারে ক্লিক করবেন ঠিক আছে ইন্ডিকেটারে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ই এম এ ইএমএ সার্চ করবেন আপনার কাছকে এরকম ইন্টারফেস চলে আসবে মুভিং অ্যাভারেজ এক্সপোনেন্সিয়াল এটাতে দুবার ট্যাপ করবেন জাস্ট দুবার ঠিক আছে আপনার কাছে দুটো ইএমএ খুলে চলে আসবে এবং আরেকটা লাগাতে হবে যেটা সেটা হচ্ছে এখানে আবার ইন্ডিকেটারে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে লিখবেন আর এস ঠিক আছে আর এস লিখবেন এখানে চলে আসবে রিলেটিভস স্ট্রেংথ ইন্ডেক্স তো এখানে একবার ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এবার আপনার কাছে দুটো যে ইন্ডিকেটার সেগুলো চলে আসবে এবার এই দুটোকে একটুকু মডিফিকেশান করতে হবে তো তার জন্যে কী করতে হবে দেখে নিন একবার তো সবার ফার্স্টে ইএমএগুলোকে আমরা মডিফিকেশন করব তার জন্য ট্যাপ করবেন ট্যাপ করার পর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে ইনপুটে দেখুন এটা নয়ই থাকবে ঠিক আছে নয় থাকার পর এখানে এটা প্রথমটা কোনো কিছু করার দরকার নেই দ্বিতীয়টাকে যাবেন দ্বিতীয়টায় যেটা সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে ইনপুটে যাবেন ইনপুটে যাওয়ার পর এটাকে তেইশ করে দেবেন ঠিক আছে টোয়েন্টি করে দেবেন ইনপুটে লেন্থটা আর স্টাইলটাতে গিয়ে পরে এই যে কালারটা আছে কালারটাকে চেঞ্জ করে দেবেন কালারটাকে ধরুন আমরা করে দিচ্ছি জাস্ট অরেঞ্জ কালার টাইপের করে দিলাম ঠিক আছে ব্যাস এবার আমাদের সেটিংসটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাবো আর এস আই যাওয়ার পর এখানেও সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আর এস আই ব্যান্ড বলে যে অপশানটা থাকবে এটাতে ক্লিক করে দেবেন ব্যান্ডটা আর কি এখানে আর থাকবে না ঠিক আছে তো এইটা হওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে সেটা এখন দেখাবো যে কীভাবে করতে হবে দেখুন আমাদের যে অরেঞ্জ কালারেরটা সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি মুভিং অ্যাভারেজ ঠিক আছে ইএমএ আর কি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন নাইন মানে ব্লু কালারেরটা সেটা হচ্ছে নাইন ইএমএ ঠিক আছে ব্লু কালারেরটা নাইন ইএমএ এবং এই যে যেটা অরেঞ্জ কালারের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোয়েন্টি থার্ড ইএমএ ঠিক আছে তো যখনই আপনি দেখবেন কোনো কয়েনে মানে এন্ট্রি নেবেন যখনই এই যে নাইন ইএমএটা ঠিক আছে নাইন এ যখনই আমাদের যে টোয়েন্টি থ্রি এটা রয়েছে সেটাকে যখনই ক্রস করবে ঠিক আছে সেটাকে যখনই কেটে দেবে নিচ থেকে উপর দিকে তখনই আপনাদেরকে লং ট্রেডিং নিতে হবে ঠিক আছে ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে লং করতে হবে দেখুন এই যে জায়গাটায় এই জায়গাটা দেখুন আমাদের যে ব্লু লাইনটা অর্থাৎ নাইন ইএমএ লাইনটা আমাদের যে টোয়েন্টি থ্রি ইএমএ লাইন সেটাকে ক্রস করেছে তো এই রকম করার পরে আপনাদেরকে কিন্তু লং করতে হবে ঠিক আছে এরপরে দেখুন যদি আপনি শর্ট করতে চান তাহলে কি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি যদি শর্ট করতে চান তাহলে এখানে দেখুন এই যে জায়গাটাতে দেখুন যদি শর্ট করতে চান তাহলে আমাদের যে ব্লু লাইনটা অর্থাৎ নাইন ইএম যে লাইনটা সেটা যদি ওই যে অরেঞ্জ লাইনটাকে উপর থেকে নিচ দিকে কাট করে বা উপর থেকে নিচে ক্রস করে তাহলে কিন্তু আপনি শর্ট ট্রেডিং নেবেন ঠিক আছে আর তার সাথে সাথে আমাদেরকে আরেকটা ইন্ডিকেটার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আর এস আই তো আর এস আই সম্পর্কে ভিডিও দেওয়া আছে তো বলে দিচ্ছি এখানে দেখুন আরএসআই এর মধ্যে দুটো লাইন রয়েছে একটা উপরে আর একটা হচ্ছে নিচে আরএসআই যে নিচের লাইনটা সেটা হচ্ছে 30 ঠিক আছে এবং উপরের যে লাইনটা সেটা হচ্ছে 70 আর এই যে মাঝে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আরএসআই এর লাইন ঠিক আছে এবং মিডল যে লাইন একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 50 ঠিক আছে তো আরএসআই যখনই মানে 30 নিচে থাকবে তখনই সব সময় আপনাদেরকে লং করতে হবে ঠিক আছে তিরিশের নিচে যখন থাকবে তখন আপনাদেরকে লং করতে হবে আর আরেসআ লাইন যখনই সত্তরের উপরে থাকবে তখনই আপনাদেরকে কিন্তু শর্ট করতে হবে কারণ এখান থেকে প্রাইস যে কোনো সময় নিচে আসতে পারে আর নিচে থাকার সময় যে কোনো সময় প্রাইস কিন্তু উপরে যেতে পারে এবার এখানে আরেকটা অ্যাডভান্স জিনিস আপনাদেরকে বলে দিই এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা লাইন রয়েছে এই যে মাছের লাইনটা এটাও কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করে কখন করে ধরুন প্রাইস উপরে আছে ঠিক আছে এই লাইনটার উপরে আছে এবার উপরের থেকে যখন লাইনটা নিচে আসবে আর এস আই লাইনটা তখন কিন্তু এক চান্সে এই মাঝের লাইনটাকে ব্রেক করে নিচে নাও যেতে পারে এখানে কিন্তু সাপোর্ট বানিয়ে আবার উপরে উঠতে পারে ঠিক আছে তো এরকমভাবে চলতে থাকে ঠিক আছে ঠিক একইভাবে যদি আর এস আই এর লাইনটা এই যে মাঝের লাইনটার থেকে নিচে থাকে তখন কিন্তু ধরে নিতে হবে কি না এটা রেজিস্ট্যান্সের কাজ করছে কী করবে না নিচের থেকে যখন যাবে আরে সাইড লাইনটা উপরে যাওয়ার সময় এই যে মাঝের লাইনটা আছে সেখানে রেজিস্ট্যান্স পাবে আবার নিচে চলে আসতে পারে ঠিক আছে এক চান্সে উপর দিকে নাও যেতে পারে বারবার যখন হিট করবে তখন কিন্তু ব্রেক হতে পারে এবং তারপর উপর দিকে যেতে পারে তো এই দুটোর কম্বিনেশানে ট্রেড কীভাবে নেবেন দেখুন এখানে যেটা বলা হলো যে নাইন ইএমএ যখন আমাদের টোয়েন্টি থ্রি ইএমএকে ক্রস করবে সেই সময় আমাদেরকে লং করতে হবে এবং সেই একই সময়ে আমাদেরকে দেখতে হবে যে আর লাইন কোথায় রয়েছে দেখুন আমাদের এখানে ক্রস করছে ঠিক আছে আমাদের এখানে নাইন ইএমএ এই যে এই জায়গাটাতে দেখুন এখানে নাইন ইএমএটা টোয়েন্টি থ্রি ইএমএকে ক্রস করছে ঠিক একই সময়ে আমাদের যে আর এস আই লাইন সেটা দেখুন রয়েছে কোথায় আর লাইনটা কিন্তু রয়েছে আমাদের কোথায় যে মিডিল লাইনটা রয়েছে তার ঠিক উপরে ঠিক আছে অর্থাৎ কি মিডিল লাইনটা এখানে সাপোর্টের কাজ করছে তো এইরকম কনফার্মেশন যদি আপনি পান তবে কিন্তু আপনি লং ট্রেড অবশ্যই করবেন তারপরে দেখুন আমাদের প্রাইস কত উপরে চলে গেছে ঠিক আছে এবং আমাদের কত সুন্দর একটা প্রফিট কিন্তু এখান থেকে হয়ে যাবে যদি আপনি এখান থেকে লং ট্রেডে নেন ঠিক আছে এবারে যদি আমরা শর্ট করতে চাই তাহলে কি করব দেখুন এখানে দেখুন আমাদের যে টোয়েন্টি সরি নাইন ইএমএ নাইন ইএমএ মানে হচ্ছে আমাদের যে ব্লু লাইনটা ঠিক আছে ব্লু লাইনটা যখন ব্লু লাইনটা দেখুন যখন হলুদ লাইনটাকে বা অরেঞ্জ লাইনটাকে নিচ দিকে ক্রস করবে দেখুন এই যে জায়গাটা এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ব্লু লাইনটা যে অরেঞ্জ লাইনটা রয়েছে তাকে নিচ দিকে ক্রস করেছে ঠিক আছে এবং ক্রস করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি না এখানে কিন্তু যে আমাদের আর এস আই লাইন ছিল আর এস আউট আর এস আইটাও কিন্তু দেখুন এই যে মাঝের লাইনটার মাঝের লাইনটাকে ক্রস করেছে অর্থাৎ কি এ নিচে যাবে এবারে তো এটা হচ্ছে কনফার্ম একদম ঠিক আছে এটা কনফার্মেশান এই কনফার্মেশান পাওয়ার পরে কিন্তু আপনারা শর্ট করতে পারেন এবং শর্ট করে দিলে দেখুন আপনাদের কত সুন্দর একটা প্রফিট এখান থেকে কিন্তু জেনারেট হয়ে যেত ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে আমাদের যে ইএমএ দুটো ইএমএ ইউজ করে এবং আর ইউজ করে কিন্তু ফিউচার এর মধ্যে বা এর মধ্যে খুব ভালো পরিমাণে উপার্জন করতে পারবেন তো এই দুটো জিনিসকে কিন্তু ইউজ করে আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে আরেকটা একটা কথা বলে দিই যখনই এই যে ব্লু লাইনটা অর্থাৎ নাইন ইএমে যখনই যে আমাদের টোয়েন্টি থ্রি কে ক্রস করবে তখনই দেখতে হবে যে আমাদের যেন গ্রিন ক্যান্ডেল তৈরি হয় ঠিক আছে এবং আর লাইন যেন আমাদের হয় সাপোর্টে থাকে মানে সাপোর্টে থাকতে হবে হয় উপরের লাইনটার মধ্যে সাপোর্ট বানিয়ে থাকতে হবে সরি উপরের বলছি মাঝের লাইনটার মধ্যে সাপোর্ট বানিয়ে থাকতে হবে বা নিচের লাইনের থেকে উপরে যেতে হবে তাহলেই কিন্তু আমাদের যে ট্রেড সেটা একদম কনফার্ম ট্রেড হবে এবং এখান থেকে কনফার্ম প্রফিট কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে যদি আপনারা ইউজ করেন এগুলো তাহলে কিন্তু কারো কলের আশা করতে হবে না ঠিক আছে তো নিজেরাই কিন্তু নিজেদের কল তৈরি করে পরে নিজেরাই ট্রেড নিয়ে পরে প্রতিদিন ভালো রকমের একটা ইনকাম করতে পারবেন তো আশা করছি ভিডিওটার মধ্যে আপনারা কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটা উপকারী বলে মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন পারলে চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন কারণ এতে আপনাদেরই ফায়দা চলুন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ